প্রথমে তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করে পরে শরিকদের সাথে আসন ভাগাভাগির কথা থাকলেও এখন শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি করেই ঘোষণা দেবে আওয়ামী লীগ এবং তাদের নেতৃত্বে জোট তাই জাতীয় রাজনীতিতে আলোচনার শীর্ষে কারা পাচ্ছেন আওয়ামী লীগের নেতৃত্বে জোটের চূড়ান্ত মনোনয়ন এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি অনানুষ্ঠানিক বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্ত হবে আনুষ্ঠানিক বৈঠকে এরই মধ্যে জাতীয় পার্টি তাদের চাহিদার কথা আওয়ামী লীগকে জানিয়েছে চাওয়া তো আমাদের অনেক ছিল একশোর উপরে ছিল যেহেতু আমরা জোট করতে যাচ্ছি আমাদের উভয় দলের স্বার্থ রক্ষা করে একটা সামঞ্জস্যপূর্ণ সম্মানজনক এবং নিশ্চিত যে প্রার্থী জিতবে এই বিষয়গুলো বিবেচনা করি দেখছেন একটা লড়াই তো নির্বাচনে জয় পরাজয় এখানে নির্ধারণ হবে সেই জন্য প্রার্থীর অবস্থান করে তারপরে একটা ক্যান্ডিডেট নির্ধারণ করা একটা কঠিন সেজন্য জন্য একটু সময়ের প্রয়োজন হয়ে পড়ে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন মনোনয়ন প্রত্যাশীরা দলীয় সভাপতি এবং মনোনয়ন বোর্ডের সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলছেন যেখানে যার অবস্থা ভালো সেইখানে তাকে দেয়া হবে এখন চাইলেই তো একজনকে দেয়া যায় না যে ওখানে আপনার কোনো তার পজিশন নাই এক জায়গায় তো অনেকে প্রার্থী দাঁড়ায় এখন বিষয়টা হলো কে আসরে যে যোগ্য প্রার্থী তা সে যাতে নমিনেশন পায় সে বিষয়টাও আপনার পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটা আপনার বিচার বিশ্লেষণ করা হচ্ছে সেই জন্যও টাইম নেওয়া হচ্ছে যে যোগ্য প্রার্থী জানি আবার কোনোভাবে বাদ না পায় যে আমাদের কতগুলো শরিক দল আছে যারা আমরা একসাথে ইলেকশন করব তাদের সাথেও কথাবার্তা বলে আমরা এই সময়টা নিচ্ছি নেতারা বলেন দু এক দিনের মধ্যেই সব কিছু ঠিক করে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা